প্রিয় দর্শক, ঈদ মোবারক। চ্যানেল কর্ণফুলীর স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে জনতা কথা বলে অনুষ্ঠানে। আজকের পর্ব ঈদ আড্ডা। আজকে ঈদ আড্ডায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরেণ্য রাজনীতিবিদ, গণফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান, ন্যাশনাল ট্যাক্সপ্লায়ার অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি এবং সাপ্তাহিক জাগ্রত বাংলার সম্পাদক এবং প্রকাশক জনাব মোহাম্মদ জাকির হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ঈদ আড্ডায়। কর্তৃপক্ষ এবং কলাকুশলীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি সিন্ধিবাসী সহ সকল দেশবাসীকে এবং গণফ্রন্টের অবনীত কর্মী নেতৃবৃন্দকে আগামীকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। 30 দিনের শ্যাম সাধনা শেষে, রহমত বরকত মাগফিরাতের রমজান শেষে, পবিত্র ঈদের দিনে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমি চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকেও কর্ণফুলীর সকল দর্শক শ্রোতা এবং দেশবাসীকে, সারা পৃথিবীর যে যেখানে শুনছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ঈদ, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে আমরা অনেক কথা হবে আজকে প্রাজ্ঞ আলোচকের কাছে। প্রথমে আমি জনাব জাকির হোসেন আপনার কাছে জানতে চাইব, রমজানের শেষে আমাদের ঈদ এসেছে, জাতীয় কবির ভাষায় ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই ঈদকে আমরা ছোটবেলায় দেখেছি, মা বাবার সাথে ঈদ করেছি, যৌবনকালে ঈদ করেছি, সন্তানদের নিয়ে ঈদ করেছেন, এখন নাতি নাতনিদের নিয়ে ঈদ করছেন। ছোটবেলার ঈদের স্মৃতিগুলি মা বাবার সাথে যদি একটু শেয়ার করেন। ঈদগাতে যেতাম, নামাজ পড়তে ঈদের নতুন কাপড় পরে, তারপর আমাদের সাথে আমাদের ছোট ছোট ভাই বোনেরাও ঈদগায় যেত। আমাদের এলাকায় বিশেষ করে আমাদের বাড়ির পাশে ঈদগাহ, এবং আমাদের ঈদগাটা আমার দাদার বাবা রসন আলী ওনার প্রতীক দেওয়া জায়গা, আর অন্যান্য জায়গা মিলে ঈদগাটা হয়েছে আমাদের বাড়ির পাশে মেঘনা নদীর পারে। তো ছোটবেলায় ঈদ ইচ্ছে ছিল একরকম, আর এখন তো ঈদ হয়ে গেছে বিভিন্ন রকম। কাজে ছোটবেলায় ঈদটাই আমাদের মনে হয় যে ভালো ছিল, আন্তরিকতা ছিল। কিন্তু এখন ঈদ হয়ে গেছে মানে বিলাসিতা, ঈদের মধ্যে বিলাসিতা। বিশেষ করে ঢাকা শহরে আমরা দেখি কে কত দামি পোশাক কিনতে পারে, আগে কিন্তু এগুলি ছিল না। আগে এগুলির দিকে মানুষের দৃষ্টি ছিল না, কাজেই এখনকার ঈদ আর পূর্বের ঈদের মধ্যে একটা পার্থক্য আছে। ধন্যবাদ। আপনাকে আর একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা একটা মাস রমজান পালন করে আসলাম, দেখলাম সারা পৃথিবীতে রোজা আসলে মুসলিম কান্ট্রিতে দ্রব্যমূল্য কমে যায় আর বাংলাদেশে দ্রব্যমূল্য বাড়ে, ভেজাল বাড়ে, এই বিষয় নিয়ে একটু যদি বলেন। দুর্নীতির কারণে ভেজাল হচ্ছে, কারণ ভেজালটা হওয়ার কারণ হলো ভেজালটা যারা কন্ট্রোল করবে, মনিটরিং করবে, যারা দেখবে এদের, এরাই সঠিকভাবে তাদের কাজগুলি করে না। ভেজালটা হওয়ার কারণ হলো এই দেশের উন্নতি ভেজালের কারণেই ত্বরান্বিত হয়নি। মানে বিগত কয়েক বছরে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, এটার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেমন প্রশংসার দাবিদার, পাশাপাশি এদেশের জনগণও সেই প্রশংসার দাবিদার। কাজেই দুর্নীতি যদি বিগত সরকারগুলি চেক দিতে পারত, তাহলে এদেশে অনেক বেশি উন্নতি হতো। দুর্নীতিগুলি চেক দিতে পারে নাই বা চেক দেওয়ার চেষ্টা তারা করে নাই। যাত্রী জন বঙ্গবন্ধু বলেছিলেন 7.5 কোটি কম্বল এসেছে, আমার কম্বলটি কোথায়? সবাই পায় সোনার কণি, আমি পেয়েছি চোরের কণি। কাজেই সেই চোরের কণি বঙ্গবন্ধু বেঁচে থাকলে কী হতো সেটা ভিন্ন প্রেক্ষাপট। যেহেতু উনি বলেছেন হয়তো উনি বিচারের চেষ্টা করতেন, তো এর আগেই তো ওনাকে মেরে ফেলা হলো। তো কাজেই দুর্নীতির দিকে আসলে যতটুকু আন্তরিক হওয়া দরকার, কোনো সরকারই সে আন্তরিক হবে সেটা করে নাই।
যদিও বর্তমান প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ শুধু বক্তব্য দিলেই হবে না, আর প্রধানমন্ত্রীর পক্ষে এককভাবে দুর্নীতি কন্ট্রোল করা সম্ভব না, বিশেষ করে সকল রাজনীতিবিদকে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনি দেখবেন যে একটা লোক ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়ে, পৌরসভার চেয়ারম্যান হয়ে, উপজেলা চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে, মন্ত্রী হয়ে রাতারাতি রাঙ্গুল বলে পাড়া দাস হয়ে যায়। কাজে দুর্নীতি বন্ধ হবে কোথেকে? কাজে দুর্নীতি বন্ধর জন্য রাজনীতিবিদদেরকে ভূমিকা রাখতে হবে। যদি রাজনীতিবিদরা ভূমিকা না রাখে, এই দুর্নীতির কারণে এই দেশ আমরা আশা করি হয়তো উন্নয়নের দিকে যাবে, কিন্তু সেই উন্নয়নের বাধাগ্রস্ত হতে পারে। দুর্নীতি বন্ধ করতেই হবে, দুর্নীতির সাথে কোনো অবস্থাতেই আপোষ করা যাবে না, দুর্নীতিকে দুর্নীতিকে না বলতেই হবে। ধন্যবাদ আপনাকে, আমাদের জাতি হিসাবে অনেক এগিয়ে যেতাম যদি দুর্নীতিকে বন্ধ করতে পারতাম। আজকে আপনার বক্তব্য থেকে সেটা আরেকবার জোরালো হলো। আরেকটা বিষয়, আমরা রমজানের অন্যতম একটা বিষয় হচ্ছে যাকাত, মানুষ যাকাত দেয়, কিন্তু যাকাত দেওয়ার যে মূল স্পিরিট যেটা ছিল দারিদ্র বিমোচন, তার চেয়ে এখন মানুষ লোভ দেখানো যাকাত দিচ্ছে, শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, অথচ তাকে যাকাত দেওয়ার কথা ছিল দরিদ্রকে এমনভাবে হেল্প করা সেজন্য দরিদ্র না থাকে, এবং ঢাকডোর পিটিয়ে এই যে যাকাত দিতে গিয়ে মানুষ নিহত হচ্ছে, অথচ দান করার নিয়ম হচ্ছে এক হাতে দেবে আরেক হাত জানবে না। এই যাকাত দেওয়া যদি সিস্টেম যথাযথভাবে যাকাত দিত তাহলে দেশে দরিদ্র থাকতো না। আজকে যে লোভ দেখানো যাকাত, এটা নিয়ে একটু যদি বলেন। এটা ধর্মীয় বিধান, ধর্মীয় বিধান, ধর্ম যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে কিন্তু আমাদের দেশে বিত্তশালীরা যাকাত দিচ্ছে বলে আমার মনে হয় না। তাহলে তো এদেশের লোকজনের চেহারা পরিবর্তন হয়ে আসত, উন্নয়ন হচ্ছে দেশের, সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের উন্নয়ন সে অনুযায়ী হচ্ছে না। কারণ যাকাতটা যদি সঠিকভাবে ধর্মীয় বিধান মতো করা হতো তাহলে কিন্তু সেটা সাধারণ মানুষদের কাছে গিয়ে পৌঁছত এবং উপকৃত হতো, এটা জাতি দেশ উপকৃত হতো, উপকৃত হতো। সামনে বাজেট অধিবেশন আর এক সপ্তাহ পরে বাজেট অধিবেশন শুরু হবে। আমরা যদি সত্যিকার অর্থে সবাই যদি ট্যাক্স দিই যথাযথভাবে, বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেতে পারে। এই আগামী বাজেট নিয়ে বা সবাইকে ট্যাক্সের আওতায় আনা, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাবৃন্দ সম্মিলিতভাবে চাচ্ছেন বাজেট যাতে সুষ্ঠুভাবে পাশ হয় এবং বাজেটে যাতে অধিক রাজস্ব আদায় হয়। এখানেও আমি বলছি দুর্নীতির কারণে রাজস্ব কম হয়, রাজস্ব সংগ্রহটা কম হয়, কাজেই দুর্নীতি এখানেও বন্ধ করতে হবে। সরকারি আমলারা যে সেক্টরই আজ থাকুক, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, সরকারি দুর্নীতিগ্রস্ত সরকারি আমলা, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে গিয়া আজকে অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এদের যে উদ্যোগটা প্রতি উপজেলায় রাজস্ব অফিস, ইনকাম ট্যাক্স অফিস করা, এই উদ্যোগটা নিঃসন্দেহে ভালো। আমি আশা করি এই উদ্যোগ সঠিকভাবে পালিত হলে জাতীয় রাজস্ব, দেশের রাজস্ব বহুগুণ বৃদ্ধি পাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম ঈদ আড্ডা জনতার কথা বলা অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন দেশ বরণ্য রাজনীতিবিদ এবং ট্যাক্স লয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট, বিশিষ্ট সাংবাদিক, প্রকাশক জাগ্রত বাংলার জনাব মোহাম্মদ জাকির হোসেন। আমরা যাচ্ছি একটু বিরতিতে, প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। ধন্যবাদ।
দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর নিয়মিত আয়োজন জনতা কথা বলে অনুষ্ঠানের আজকের ঈদ আড্ডায়। আজকে ঈদ আড্ডায় আমাদের মাঝে উপস্থিত আছেন বরেণ্য রাজনীতিবিদ মোহাম্মদ জাকির হোসেন। আমরা আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা, আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, আমি প্রথমেই এবার জানতে চাইব আপনার ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ছাত্র রাজনীতি আসলে স্বাধীনতার পর যে অবস্থায় ছিল প্রথম দিকে, আজকে তো ছাত্র রাজনীতিটা সেদিকে নাই। আজকে দেখা গেছে ছাত্র নেতাদের, দেখা গেছে যে ছাত্র নেতা হওয়ার পরই তার চেহারা বদলে যায়, গাড়ি করতে গেছে। সত্যিকারভাবে ছাত্র রাজনীতি তো নষ্ট হয়ে গেছে। ছাত্র রাজনীতিকে দেশের যেমন আপনার রাজনীতি বিভিন্ন কারণে এরশাদের ভোটারবিহীন নির্বাচন, বিএনপির সিএনডি পরিষদের নির্বাচন, তারই ফলশ্রুতিতে ১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, বিভিন্ন কারণে আজকে রাজনীতি কিন্তু রাজনীতির জায়গায় নেই। বিএনপি আজকে নির্বাচন নিয়েছে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সরকারি নেতৃত্ব নির্বাচনে গেছে, তারা ৫টা সিট পেল ৮টা। তোমরা যখন নির্বাচনই গেছো, এখন তোমরা রাজনীতির এই সরকারের বিরুদ্ধে সরকার বসলো ক্ষমতায়, তোমরা নির্বাচনে গেছো বলেই তো। তোমরা যদি নির্বাচন না জেতা, আমরা যদি নির্বাচন না দিতাম, তাহলে এমনও হতো কচে নির্বাচন নাও হতো, হতো এমনও হতে পারে নির্বাচনকালীন সরকার হতে পারত, সমঝোতা হতে পারত, সেই সমঝোতাটা রাজনীতিবিদরাই হতে দেয়নি, একে অপরের বিরুদ্ধে বক্তব্য। আবার এখন এক পক্ষ বলতেছে যে মধ্যবর্তী নির্বাচন, আর সরকার মাত্র বসলো, কিসের মধ্যবর্তী নির্বাচন? এই যে আপনি বললেন নির্বাচনকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার, আপনি তো ৮০ দশকের একজন মানে সারা জীবনের যুব নেতা ছিলেন এবং পৃথিবীর বহু দেশ আপনি ভ্রমণ করেছেন, অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড, মস্কো, মিশর, লিবিয়া, কাতার, মাকার্ট, হংকং, ভারত, নেপাল, খুব অনেক দেশ ঘুরেছেন। পৃথিবীর কোথাও নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো কিছু আছে কিনা? এই যে ভারতে ইলেকশন হলো, সরকারের অধীনে ইলেকশন হলো, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে যে ইলেকশনটা হলো, ভারতে বিগত দিনে যে ইলেকশনগুলি হয়েছে, সেই ইলেকশনের মতো কিন্তু এবার ইলেকশন হয় নাই। পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই সেটা কথা না, তত্ত্বাবধায়ক সরকার আমি বলছি না, কারণ নিরপেক্ষ বলতে কোনো শব্দ নাই, নিরপেক্ষ কোনো লোক নেই। কাজেই আমি বলতেছিলাম নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন রাজনৈতিক সরকার, যে সকল রাজনৈতিক দলগুলোর সংসদে প্রতিনিধিত্ব আছে। আজকে আওয়ামী লীগ ১০টা উপদেষ্টা করতে পারত নির্বাচনকালীন সরকারে, বিএনপিকে ২টা দিতে পারতো, একটা কথার কথা ৩টা দিতে পারতো। আর স্বাধীনতার পরে যে দলগুলোর, নিবন্ধিত দলগুলোর সংসদের প্রতিনিধিত্ব ছিল, তাদের সংখ্যা ১০ জনের ১০টা দলের বেশি হবে না। কাজে সেই ১০ জন থেকে, সেই ১০টি দল থেকে ১০ জন বা ৬০ জন যোগ্যতা, খালি দলের চেয়ারম্যানই হবে না, যোগ্যতা থাকতে হবে, নিয়ে একটা নির্বাচনকালীন সরকার হলে আমি মনে করি সেটা আওয়ামী লীগের কন্ট্রোলেই থাকত, তাও জিনিসটা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হতো।
তত্ত্বাবধায়ক সরকার নয়, অরাজনৈতিক সরকার, তত্ত্বাবধায়ক অরাজনৈতিক সরকার, সারা জীবন তারা সরকারি আমলা ছিল, আমলাগিরি করে ম্যাক্সিমাম আমলারা দুর্নীতি করে, বাড়ি ঘর আরাম আয়েস ভোগ বিলাস করে আবার তারা তত্ত্বাবধায়ক সরকারে আসবে। কাজে যারা রাজনীতি করতেছে নির্বাচনকালীন রাজনৈতিক সরকার, আমি বলছি আমি এই ফর্মুলাটি 7 তারিখে প্রধানমন্ত্রীর সাথে যে আমরা সংলাপে বসেছিলাম সেখানে আমি বলেছিলাম, সমঝোতা করে আপনি নির্বাচনকালীন সরকার করেন, আর যদি নির্বাচনকালীন সরকার করেন তাহলে ফর্মুলাটা হলো এই। এতে কিন্তু হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, কিন্তু এটা গ্রহণযোগ্যতা বেশি হতো। তো যাই হোক, আমরা চাচ্ছি আগামী দিন যে নির্বাচনটা হয়ে গেছে এই সরকার আসে, এই সরকার যদি ভালোভাবে দেশ চালায়, মধ্যবর্তী নির্বাচনের তো প্রয়োজন পড়ে না, যদি তারা ভালোভাবে না চালায়, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে, অনিয়ম বাড়তেই থাকে, তখন দেখা যাবে। কাজে এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন যে চালাচ্ছে এটা সঠিক নয়। আমরা আবারও ফিরে আসবো এই ঈদ আড্ডায়, একটু আবার রমজানে ফিরে আসি। রমজানের শিক্ষা আসলে কি? রমজানের শিক্ষাটা তো হলো আপনার ধর্মীয় বিধান মতে রমজানে আপনি যত বেশি ভালো কাজ করতে পারেন, যত বেশি ভালো কাজ করতে পারেন। কিন্তু আমরা তো মনে হচ্ছে খারাপ কাজের প্রতিযোগিতায় নেমেছি, ওই ওই কারণে একটাই দুর্নীতি। বাংলাদেশের অনেকগুলি রাজনৈতিক দলের মধ্যে আপনার আপনার দলটি একটা অন্যতম, 25 নম্বর নিবন্ধিত মাস মাসদার। আপনি গণফ্রন্টের চেয়ারম্যান হিসেবে ঈদে দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? দেশবাসীর ঐক্য বাদে কিছুই হবে, কিন্তু দেশবাসীর ঐক্য নেতৃত্ব দিবে কি? সে নেতৃত্ব তো লোকটিই অভাব, সে নেতৃত্ব দেওয়ার মতো লোকটি দেশে আওয়ামী লীগের বাইরে আর কাউকে দেখা যাচ্ছে না। সে নেতাটি কে? দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা? ওই কারণ নাম নাম মেনশন করে বলছি না, সেই নেতাটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা তো হতে পারে না। এই মুহূর্তে আওয়ামী লীগের বাইরে অল্টারনেটিভ কিছু নাই। ধন্যবাদ। আমরা চাইব মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, দেশ এগিয়ে যাক দুর্নীতিমুক্ত, ভেজাল মুক্ত, মাদক মুক্ত, যেখানে কোনো নারী নির্যাতিত হবে না সেরকম একটি সুন্দর বাংলাদেশ চাই। প্রিয় দর্শক, আমাদের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। মাননীয় প্রধানমন্ত্রী এই স্লোগানকে সামনে নিয়ে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা দিয়ে এগিয়ে যাচ্ছি। এই স্লোগানকে সামনে নিয়ে অসাম্প্রদায়িক বিশ্ব গড়ায় আপনার অভিমত যদি বলেন। হাজারো বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমরা যেভাবে বাংলাদেশের লোকেরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানরা মিলেমিশে আছি, পৃথিবীর খুব কম দেশেই এটা নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নেই বলতে আপত্তি নেই, আমাদের পার্শ্ববর্তী দেশ বা বিশ্বে আরো যে দেশ আছে চায়না, কোথাও এত সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। আমরা বিভিন্ন সময় যেমন আমি আমার জীবনে মানুষ হিসেবে কয়েকজন হিন্দু পেয়েছি, মানুষ হিসাবে তো সব ধর্মেই ভালো বন্ধু আছে। কাজেই যখন আমি ক্যালকাটাতে থাকতে গেলাম, আমাকে তারা যেভাবে আপ্যায়ন করেছে, যেভাবে থাকতে দিয়েছে, এটা বিশ্বাসই করা যায় না। কারণ তারা আমাকে শান্তিপুর জায়গাটার নাম সম্ভবত, ওখানে আমি বেড়াইতে গেছি একবারিতে হিন্দু বাড়িতে, তারা আমাকে যে ঘরটি সবচেয়ে সুন্দর
ঘরে মূর্তি আছে দুইটা, ওই ঘরটাতে সাপ থাকতে দিয়েছে। ভারতের যে সাম্প্রদায়িক সম্পত্তি নেই, নট দ্যাট, পশ্চিমবঙ্গে কিন্তু সেটা আছে, কিন্তু কম্পারেটিভলি আমাদের দেশে বেশি আছে, পশ্চিমবঙ্গে আছে। কাজেই সাম্প্রদায়িক সম্পত্তি দেশ আমাদেরকে দেশের স্বার্থে মানবতার স্বার্থে মিলেমিশে থাকতে হবে। ধন্যবাদ আপনার অসাধারণ কথা। প্রিয় দর্শক, আমরা আজকে শেষ করছি। ঈদের আনন্দ সারা বছর আমাদের মাঝে বিরাজমান থাকুক, ঈদের আনন্দে সারা বছর আমরা কাটিয়ে দিই। এই রমজান মাসে আমরা যে শিক্ষা পেলাম, সংযমের শিক্ষা, এই রহমত বরকত মাগফিরাতের মাস শেষে সেই সংযমের শিক্ষাকে যদি আমরা কাজে লাগাই, এটা রাজনীতিতে, অর্থনীতিতে এবং সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। আসুন আমরা ঈদের আনন্দে সারা আগামী এই বাকি বছরটা আমরা আনন্দে কাটিয়ে দিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ঈদ মোবারক, সবাই কর্ণফুলীর সাথে থাকুন। ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।